السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهلها والصلاة لأهلها، أما بعد، الحمد لله. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن، إلى آخر الآية. الحمد لله شنكبت حمدنا ترپار مستيد ويب تي بي كورتي ورچالي تو آسكي رأي ويب كونفرنسر مدهوني شاواتي مهوداي ورسالك بندو দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম দায়ী ভ্রাতৃবৃন্দ, আজকে ওয়েব কনফারেন্সে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো গায়রাতুল মুমিন, মুমিনের গায়রাত। প্রিয় সুধী, গায়রাত এটি আমাদের সমাজে এখন হারানো, বিলুপ্ত প্রায়, এজন্য এ বিষয়ে আলোচনা করার প্রয়োজন বোধ করছি। গায়রাত শব্দটি আসলে কি, গায়রাত বলতে কি বোঝায়? গায়রাত শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে আত্মসম্মান বোধ। আধুনিক ভাষায় আমরা যেটাকে বলি জেলাসি ফিল করা। হাফেজ ইবনে হাজার আসকালানি তার জগদ্বিখ্যাত কিতাব ফতহুল বারি সহিহুল বুখারীর ভাষ্যকার এই গ্রন্থে উনি নবম নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করছেন যে কোনো ব্যক্তির খাস নির্দিষ্ট কোনো বিষয়ে অন্য কোনো ব্যক্তির অংশীদারিত্ব স্থাপন করার কারণে উক্ত ব্যক্তির মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয় সেটি হচ্ছে গায়রাত। সম্মানিত সুধী, এরপরে তিনি উল্লেখ করছেন গায়রাত এটি সুনির্দিষ্টভাবে স্বামী এবং স্ত্রীর মাঝে পরিলক্ষিত হয়। তো চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের প্রতি এবং তার স্ত্রীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গায়রাত কেমন ছিল সে বিষয়ে আলোকপাত করি। শুরুতে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি নিজের ব্যক্তিত্ববোধ, আত্মসম্মান বোধ কেমন ছিল সেটি আমরা লক্ষ্যপাত করলে দেখব সহিহুল বুখারীর 2647 নম্বর হাদিস। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, দাখাল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নিকটে আসলেন, ওয়াইন্দি রাজুলুন ক্বাইদুন, আর আমার এমন অবস্থায় আমার নিকট একজন ব্যক্তি বসেছিলেন, ফাশতাদ্দা আলা যালিকা আলাইহি, এমন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে পারলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মসম্মানে বেঁধে গেলেন। তখন রাআইতুল গাদাবা ফি ওয়াজহিহি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে লাল রক্তিম রেখা দেখতে পেলাম। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম সান্ত্বনা দেওয়ার জন্য, হে আল্লাহর রাসূল, আপনি কিছু মনে নেবেন না, ইন্নাহু আখি মিনার রাদা, এ হচ্ছে আমার দুধ ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই আত্মসম্মানে বোধ বেঁধেছিলেন যে তার স্ত্রীর নিকটে অন্য কোনো ব্যক্তি বসে থাকবে এটি তিনি মেনে নিতে পারেননি, তিনি জেলাসি ফিল করলেন, তার আত্মসম্মানে বাঁধলেন। আয়েশার উক্ত কথা শোনার পরই তিনি বললেন, হে আয়েশা, তুমি ভালো করে জেনে রেখো যে এটা কি তোমার দুধ ভাই নাকি অন্য কোনো সম্পর্কের। প্রিয় সুধী, আরেকটি হাদিস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন জীবনসঙ্গিনী উম্মু সালামা তিনি বলছেন, দাখাল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আসলেন, ওয়াইন্দি মুখান্নাতুন ওয়া ফিল বাইতি মুখান্নাতুন, এবং ওই দিন বাড়িতে হিজড়ারা ছিল, মুখান্নাস ছিল। প্রিয় সুধী, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের দিকে বললেন যে এরা যেন তোমার বাড়িতে আর কখনোই প্রবেশ না করে, অর্থাৎ একজন অপরিচিত হিজড়া সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে বসে থাকছেন, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই মেনে নিতে পারছেন না। তাহলে আমরা আমাদের সমাজে আমাদের স্ত্রীদের সাথে অন্য কোনো ব্যক্তি এসে ঘুরবে, ফিরবে, খাবে, বসবে, এটা আমরা কিভাবে মেনে নেই, আমরা সিরিয়াসলি নেই না, আমাদের জেলাস ফিল হয় না, আমাদের আত্মসম্মানে বাধে না, তাহলে বুঝতে হবে আমার ইমানে ঘাটতি রয়েছে। প্রিয় সুধী, শুধু তাই নয়, এবার আসুন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি ধরনের জেলাসি ফিল করতেন, গায়রাত ফিল করতেন, এ নমুনা যদি আমরা দেখতে যাই তাহলে শুরুতে একটি হাদিস চোখে পড়ে, সহিহ মুসলিম সহিহ বুখারী 5211 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো
সফরে বের হতেন তখনই তার ক্যারেক্টার ছিল স্ত্রীদের মাঝে আকরা আবাইনা নিসাইহি স্ত্রীদের মাঝে তিনি লটারি করতেন ঘটনাক্রমে একদিন সফরে বের হওয়ার সময় লটারিতে আমার এবং হাফসার নাম উঠে তখন যখন সফর শুরু করবেন হাফসা আমাকে একটা মেসেজ দিল যে আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়াতে সওয়ারিতে আমার জায়গায় তুমি উঠবে এবং তোমার জায়গায় আমি উঠব এভাবে আমরা দুজনকে নতুন রূপে দেখতে পাবো এই মেসেজে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সম্মতি দিলেন তার পরবর্তীতে ফলশ্রুতি দেখা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সফর করতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘোড়াতেই তিনি সওয়ার হতেন তিনি হাওদাতে এসে হাফসার ওই সওয়ারিতে এসে তিনি সালাম দিলেন তারপর তিনি উঠলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটি দেখলেন দেখার পরে মাঝপথে সফর বিরতি হলো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইজগির ভাষা লাথি দিয়ে বলছেন আল্লাহুম্মা সাল্লি তাআলাইয়া আকরাবান আও হাইয়া ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাপ অথবা বিচ্ছুদের মধ্য থেকে কোন একটি বিষয় কোন একটি সাপ অথবা বিচ্ছুকে আমার উপর নিযুক্ত করে দিন যে আমাকে দংশন করে মেরে ফেলবে দেখুন আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কি ধরনের তিনি জেলাসি ফিল করলেন অথচ আমাদের সমাজে এই গায়রাত হারিয়ে গিয়েছে স্বামী উদাম ঘুরে বেড়াচ্ছে অন্য ব্যক্তিদের সাথে অন্য স্ত্রীদের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে আর স্ত্রী এটাকে কোনো কিছু সিরিয়াসলি নিচ্ছেন না এটাকে মডার্ন হিসাবে চালিয়ে দিচ্ছেন অতএব এখানে আমরা বুঝবো আমাদের ইমানের ঘাটতি শেষে বলতে চাই সাহাবা ইকরামের কেমন গায়রাত ছিল পীরের সুদী এক্ষেত্রে জগৎ দিঘা তো একটি হাদিস আমরা দেখতে পাই সবচাইতে বড় যে জেলাসি ফিল করতেন তিনি ছিলেন সাদ বিন উবাদা সাদ বিন উবাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনার একদিন বর্ণনা করতে গিয়ে বলছেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীদের প্রতি অপবাদ দেয় তাহলে চারজন সাক্ষী নিয়ে তখন সাদ বিন উবাদা দাঁড়িয়ে বলছেন হে আল্লাহর রাসূল লাউ রাইতু রাজুলান মা ইমরাতি আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোনো ব্যক্তিকে দেখি তাহলে লা দারাবতুহু বিসাইফ ওয়াইর মুসফাহিন আমি ওই ব্যক্তিকে ধারালোভাবে আঘাত করে তাকে সাথে সাথেই মেরে ফেলবো আমি তো তাকে আর অন্য কোনো সাক্ষী আনতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে সাহাবারা হতবাক তখন বলছেন আতা আজাবুনা মিন গায়রাতি সাদিন সঙ্গী সাথীগণ তোমরা কি সাদের গায়রাতে তোমরা আশ্চর্য হচ্ছ লা আগিয়ারু মিনহু আর অবশ্যই আমি তার চাইতে বেশি জিলাস ফিল করি আল্লাহু লা আগিয়ারু মিন্না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের চাইতেও বেশি জেলাস ফিল করেন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর নিকটে মাওলা সালেম সালেম রাদিয়াল্লাহু আনহু আশা করতেন এক পর্যায়ে যখন তিনি বড় হলেন তখন আল্লাহ সালেমের স্ত্রী হুযাইফার স্ত্রী সাহলা বিনতে সুহাইল এসে আল্লাহ রাসূলের কাছে বলছেন আল্লাহ রাসূল আমার স্বামী হুযাইফা সালেম আমার নিকট যাওয়া আশা করে দেখে সে জেলাসি ফিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর দুইহি তুমি তাকে দুধ পান করিয়ে দাও এই যে সাহাবা ইকরামদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাঝে সকলের মাঝে গায়রাত ছিল এই ইসলামের স্বর্ণযুগের এই গায়রাতটাকে হারানো এই মূল্যবান সম্পদটাকে আমাদের মাঝে আবার ফিরে আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামিক পরিবার গঠন করা তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই কনফারেন্সকে কবুল করুন ওয়েব টিভিকে কবুল করুন ইউনাইট টিভিকে কবুল করুন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছিলাম সোনালী উপস্থিতি এবার যে আলোচনা দিয়ে আসছেন মহতারাম